প্রাণ খুঁচিয়ে যে মহাবিপদ ডেকে আনছেন না তো, জেনে নিন সবচেয়ে সঠিক সময় কখন। কান ভালো রাখতে কিছু যত্নাতির প্রয়োজন হয়। কান শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, এর যত্ন খুবই জরুরি। বিশেষজ্ঞরা বলেন কান পরিষ্কারের সবচেয়ে ভালো সময় গোসলের পর, তখন কান একটু ভেজা ভেজা থাকে, এতে ময়লা সহজে বেরিয়ে আসে। তবে প্রতিদিন নয়, সপ্তাহে একদিন পরিষ্কার করতে পারেন। কোনো সমস্যা না থাকলেও ছয় মাস অন্তর একবার নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। এতে আপনার কানের কী অবস্থা সে বিষয়ে জানতে পারবেন। সমস্যা থাকলে জটিলতা এড়াতে প্রাথমিক অবস্থাতেই এর চিকিৎসা করিয়ে নিতে পারবেন। প্রকৃতপক্ষে নিজেই কান খোঁচানো ঠিক নয়। তেলের ব্যবহার, রাতে শোয়ার আগে কয়েক ফোঁটা তেল দিতে পারেন, এতে ময়লাগুলো নরম হয়ে যাবে, তখন ময়লা বেরিয়ে আসতে সুবিধা হবে। কান খোঁচানো নয়, অনেকে হাতের কাছে যা পায় তাই দিয়েই খোঁচানো শুরু করেন, পেন্সিল ক্লিপ ব্যবহার করতে থাকে। যদি কানে কিছু ব্যবহার করতে হয় তবে কটন বাট ব্যবহার করুন, তবে সেটি একটু তেল দিয়ে ভিজিয়ে ব্যবহার করবেন। তবে বিশেষজ্ঞদের মতামত, কানে ময়লা এমনিতেই বেরিয়ে আসে, ঘন ঘন কটন বাটের ব্যবহারও ঠিক নয়। ছিদ্রের বেশি ভিতরে ঢুকাবেন না, খুব বেশি ভিতরের দিকে ঢুকাবেন না, এতে কানে আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। পরিষ্কারের সময় সতর্ক এবং আলতোভাবে কাজটি করতে হবে। হেডফোন শেয়ার না করে, হোক খুব আপন লোক, হেডফোনটা কিন্তু শেয়ার না করাই ভালো, তার কানেও তো ব্যাকটেরিয়া সংক্রমণ থাকতে পারে, হেডফোনের সঙ্গে সেই ব্যাকটেরিয়াও শেয়ার হতে পারে, তবে আপনিও কিন্তু সেই রোগে আক্রান্ত হতে পারেন। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।